উপস্থিত আমি রামরাহগর আজ আমি আপনাদের ডেকেছি কারণ আমি বড়ই চিন্তিত উদগ্রীব পেরেশান আজ এই রাজ্য দুর্ভিক্ষ মহামারি অনাবৃষ্টির কবলে আর এতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার একটা সমাধান আমাদের খুঁজে বের করতেই হবে আমাদের রাজ জ্যোতিষীকে আমি ডেকে পাঠিয়েছি এসব অশুভ লক্ষণের কারণ গণনা করে জানার জন্য রাজ জ্যোতিষী আপনার গণনার ফলাফল জানার জন্য আমি উদগ্রীব কি হলো চুপ করে আছেন কেন বলুন যদি অভয় দেন তাহলে বলি আলম্পানা বলুন এই রাজ্যে দুর্ভিক্ষ মহামারী অনাবৃষ্টি এ সবকিছুর মূলে আলম্পানার বেগম সাহেবা জ্যোতিষে আলম্পানা গণনার ফলাফল যে বলছে তিনি অপয়া অলক্ষণ ইনসান আশরাফুল মখলুকাত সে কখনো অপয়া অলক্ষণ হতে পারে না অথচ গণনার ফলাফলে দেখা যাচ্ছে বেগম সাহেবা যতদিন এ রাজ্যে অবস্থান করবেন ততদিন এ রাজ্যে শান্তি আসবে না আপনার জীবনটা বিষময় হয়ে উঠবে আলম্পানা কারণ আপনার স্ত্রী বন্ধা তার গর্ভে কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই বলে আপনার ওই তত্ত্বের কোনো উত্তরাধিকারী হবে না হে আমি বিশ্বাস করি না আলম্পানা গণনার ফলাফল যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে তাহলে আমাদের অনুরোধ এ রাজ্যের মঙ্গলের জন্য আলম্পনা যেন এ বিষয়ে বিবেচনা করেন তাহলে আমাকে কি করতে হবে রাজ জ্যোতিষে আমি মনে করি আলম্পনা যদি বেগম সাহেবাকে পরিত্যাগ করেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায় হুজুর সাহেব এত বড় কথা বলার স্পর্ধা আপনি কোথায় পেলেন গোস্তাকি মাফ করবেন আলম্পানা আমি তো রাজ্যের মঙ্গলের জন্যই বলেছি রাজ্যের মঙ্গল অমঙ্গল আমি আপনার চেয়ে ভালো বুঝি বুঝেছেন বেগম একই তুমি কাঁদছ আপনার ভবিষ্যৎ আর প্রজাদের মঙ্গলের জন্য আপনি আমাকে ত্যাগ করুন আলম্পানা এ তুমি কি বলছো বেগম আমি জানি আপনি আমাকে আপনার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাই জ্যোতিষীর গণনার ফলাফল আমার কাছ থেকে লুকোতে চাচ্ছেন জানারা আমি আমি সব শুনেছি সব জেনেছি আমি এক অভাগী যে কোনোদিন মা হতে পারবে না আমি আমি নারী জাতির কলঙ্ক তবু তবু তুমি আমার স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে সন্তান উপহার দিতে পারবে না তার এই পৃথিবীতে বেঁচে থাকা অপরাধ আমার জন্য রাজ্যের অমঙ্গল হবে আমি চাই না আলম্পানাই আমি চাই না আমি চাই না চাই না চাই না ওইসব জ্যোতিষীদের কথা তুমি বিশ্বাস করো না ওসব ভুল মিথ্যে সত্যকে মিথ্যে দিয়ে চেপে রাখা অন্যায় অপরাধ আলম্পানা আপনি বাদশাহ আমার জন্য রাজ্যের অমঙ্গল কামনা আপনি করতে পারেন না আমার জন্য আপনার রাজবংশের প্রতিবার কোনোদিন চলবে না এ হতে পারে না আলম্পানা এ হতে পারে না জাহানারা আমি সব জানি সব বুঝি আমি আমার দুঃখ কষ্ট বেদনা সব সইতে পারব কিন্তু কিন্তু তোমাকে হারাবার ব্যথা কে আমি সইতে পারবো না জানারা আমাদের কথা মতো বাচ্চা সালামতের কাছে গণনার ফলাফল মিথ্যে করে বলার জন্য তোমার এনাম সেনাপতি সাহেব জনাব
সাপ পুষে রেখে লাভ নেই। আপনি যে অন্যায় করতে যাচ্ছেন তার ফল চিন্তা করে দেখেছেন? আমাকে উপদেশ দিতে এসো না বেগম, যাও, চলে যাবে এখান থেকে। চলে তো যাবই, কিন্তু মনে রাখবেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি চাই না তুমি এসব ব্যাপারে নাক গলাও। কোনটা ভালো আর কোনটা মন্দ তা আমার জানা আছে। যাও, ফরহানকে নিয়ে অন্দরমহলে যাও। ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, এ সব কিছুর মূলে আলমপানার বেগম সাহেবা। আলমপানা যদি বেগম সাহেবাকে পরিত্যাগ করেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। গণনার ফলাফল আমি মাথা পেতে নিলাম, তাই অজানা উদ্দেশ্যে পা বাড়ালাম। আমি যদি কখনো কোনো অন্যায় করে থাকি, আপনাকে কোনো ব্যথা দিয়ে থাকি, তাহলে আমাকে মাফ করুন। খঞ্জর করবে আমার ইজ্জতের হেফাজত। আমি যেখানেই থাকি না কেন, আমার মন প্রাণ আপনারই হয়ে থাকবে। জীবনে আমার পায়ের নিচে ঠাই পেলাম না, কিন্তু মরণের পরে যেন আপনার পায়ের নিচে বেহেস্তে ঠাই পায়। বেগম সাহেবা, আমি না, আমি আপনার সঙ্গে যাব বেগম সাহেবা। কিন্তু আমি না, এ অভাগিনীর সাথে তুই কোথায় যাবে? আমার তো কোনো ঠিকানা নেই, আমি চলেছি অজানা অচেনার পথে। একদিন আপনার দয়ায় এই কানিজ রাস্তার ধুলো থেকে রাজমহল স্থান পেয়েছিল, আজ আপনার খেদমতে সে জীবন দিতেও পারে। আমি না। হ্যাঁ বেগম সাহেবা, আমিও আপনার সঙ্গে যাব। এতে যদি আমার মৃত্যু হয় আমি মাথা পেতে নেব। ঠিক আছে, তাহলে চল। পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখুন বেগম সাহেবা কোথায়। যান। পেরিয়ে গেল, বেগমের কোনো খোঁজ নেই।
সিপাহীরা বেগমকে খুঁজে না পেয়ে ফিরে এসেছে। এদিকে বাদশাহ সালামত বেগমের বিরহে উন্মাদ হতে চলেছেন। এ অবস্থায় আমাদের কি করা উচিত সিপাহ সালার? হুকুম তো আপনি দিবেন উজিরে আজম, আমি তো কেবল তামিল করব। শাব্বাস শাব্বাস, এটাই তো আমি আপনার কাছ থেকে আশা করেছিলাম। তাহলে হুকুমের জন্য অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা, আপনি মা হতে যাচ্ছেন। বিশ্বাস না হলেও এটা সত্যি। তাহলে আর এক মুহূর্ত দেরি নয় বেগম সাহেবা, চলুন আমরা মহলে ফিরে যাই। বাদশাহ সালামত শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই গভীর জঙ্গলে গোলাপুল করতে তো ফুটল, সর্দার দেখলে নেশায় চুর হয়ে যাবে। আর এখন ওই গোবে না, সরে যা। না সরে যা বলছি। আমি না সামান্য কাঠুরিয়ার কাছ থেকে মেয়েটাকে চিনিয়ে আনতে পারলি না, তোদের পিঠে চামড়া তুলে দেবো। এ তুমি কাকে নিয়ে এসেছো, কি হয়েছে? তাড়াতাড়ি আগে পানি নিয়ে আয়, মেয়েটি বেহুশ হয়ে আছে, পরে সব বলছি। আল্লাহ, তুমি আমাকে আর কিছুটা সময় হায় দান করো। আমি যেন বাদশাহ সালামতকে খবরটা জানিয়ে আমার দায়িত্ব পালন করতে পারি। তাহলে আপনি বাদশাহ সরফরাসের বেগম জাহানারা? হ্যাঁ ভাই, আমি বাদশাহ সরফরাসের বেগম জাহানারা। তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ছি ছি ছি, এ আপনি কি বলছেন মালিকা আজম? এ তো আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদের আপনার খেদমত করার সুযোগ দিয়েছেন। আপনি কিছুই ভাববেন না, আপনি একটু সুস্থ হয়ে উঠলি আপনাকে আমরা শাহী মহলে পৌঁছে দেব। এ তুই কি বলছিস? হ্যাঁ আলম্পনা, ডাকাতটা আমাকে আঘাত করে ফেলে দেয়। বেগম সাহেবা চিৎকার করতে করতে ছুটতে থাকেন, ডাকাতটা তার পিছু ধাওয়া করে। আল্লাহ জানেন তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন। পাবে না। আর একটা কথা বেগম সাহেবা, কর্ণকিরা যা বলেছে সব মিথ্যে, সব ভুল। বেগম সাহেবা আপনার সন্তান মা হতে চলেছেন। জাহানারা,
আমি নিজে জাহানারার খোঁজে বের হব। সিপাহ সালার জনাব, আপনাকে আমি বলেছিলাম না, হুকুমের অপেক্ষা করুন। আপনাকে আমি হুকুম দিচ্ছি, বাদশাহ যেন ফিরে এসে আর কোনোদিন ওই তাখতে বসতে না পারে। ওই তাখতে আপনি যাতে বসতে পারেন তারই ব্যবস্থা করছি। কি মহলে ফিরেছেন? না, ফেরেননি এবং তার কোনো খোঁজও পাওয়া যায়নি। আর আজ থেকে এ রাজ্যে আপনারা কোনো খোঁজ পাওয়া যাবে না। সিপাহী, গ্রেফতার করে উপস্থিত করে। কি হয়েছে বেগম সাহেব? আমি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তুমি আমাকে এই মুহূর্তে মহলে নিয়ে চলো। আপনি শান্ত হন বেগম সাহেব, আমরা আপনাকে মহলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছি। সাব্বাস সাব্বাস সিপাহ সালার, সাব্বাস। এই মুহূর্তে রাজ্যের আনাচে কানাচে এলান করে দিন, বাদশাহ সরফরাজ গুপ্ত ঘাতকের হাতে নিহত, আর আমি ইবনে জুবায়ের আজ থেকে এই রাজ্যের বাদশাহ। এই তাত, এই তাজ, এসবই আমার। আর আজ থেকে আপনি, আপনি আমার বিশ্বস্ত উজির, এই রাজ্যের উজিরে আজম। না, হে অন্যায়, হে অবিচার, আল্লাহ তাআলাও সইবেন না। সিংহাসনের লোভে আপনি এত নিচে নামতে পারেন আমি কল্পনাও করতে পারিনি। বেগম, বাদশাহ সালামতের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা আপনার জানা উচিত। আর এখন তো আপনি উজির পত্নী নন, এই রাজ্যের বাদশাহ ইবনে জুবায়রের বেগম, মালকায়ে আজম। আর আমাদের এই সন্তান এখন থেকে শাহজাদা ফারহান। না 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 না, এ হতে পারে না, কখনো হতে পারে না। বাদশাহ সালামত নিশ্চয়ই বেঁচে আছেন। বিশ্বাস করুন, আমি নিজের কানে শুনে এলাম। এ সব ওই শয়তান উজিরের ষড়যন্ত্র, চক্রান্ত। আমি রাজ্যের সমস্ত প্রজাদের কাছে চিৎকার করে বলবো, সিংহাসন দখল করার জন্য সবাই উজিরের কারসাজি। আমাকে যেতেই হবে, আমি যাবই না। বেগম সাহেবা, এই মুহূর্তে শাহী মহলে যাওয়া আপনার উচিত হবে না। আপনি গেলে নিশ্চয় ওরা আপনাকে মেরে ফেলবে। তবু আমি যাব, আমি যাব। আপনি ভুলে যাবেন না বেগম সাহেবা, আপনার সঙ্গে তাহলে আরেকটি জীবন শেষ হয়ে যাবে, আপনার গর্ভজাত সন্তান। এখন আমি কি করব, কি করব আমি? কে আপনি? আমি আল্লাহ রাহে জাহির, এক নাচিস বান্দা। তোমার পরিচয়? আমি এক বদনসিব, বাদশাহ সরফরাজ। তুমি বাদশাহ সরফরাজ? কিন্তু তুমি তো আর এখন বাদশাহ নও, তোমার ওয়াজির ইবনে জুবায়ের রাজ্যের আনাচে কানাচে এলান করে দিয়েছে তুমি নিহত, আর সে এখন রাজ্যের বাদশাহ। তখত আর তাজ এখন সবই তার। তখত, তাজ আর বাদশাহের প্রতি আজ আর আমার কোনো আসক্তি নেই বাবা। আমার হারানো স্ত্রীকে খুঁজে পেলি আমি মনে করব বাদশাহ ফিরে পেয়েছি। হুজুরের চক্রান্তে আজ আমি সর্বহারা, আজ আর আমার কেউ নেই, কিছু নেই। তুমি ভুল করছো বাদশাহ সরফরাজ, যার কেউ নাই তার আল্লাহ আছে।
রাখিস তোরে বুকে সেই ইমানের জোরে যাবে কেটে যত ঝড় তুফান আল্লাহ বিনা সবই ফানা নিচে এ দুনিয়াদারি এপারে বুঝি তে দুনিয়াতে মহিমাদারি তিনি রহমান রহমে তার নামে কোন জুড়ি এপারে বুঝি তে দুনিয়াতে মহিমাদারি আমার মনের অন্ধকার দূর করে আমাকে আলোর পথ দেখা মালিক, আমার মন বলছে আমার চাহারা বেঁচে আছে আর আমার সন্তান চাহারা তারা কোথায় কি অবস্থা আছে মালিক। বেগম সাহেবা, যদি আপনি কিছু মনে না করেন আমরা বাসা দিদির নাম চন্দ্রলেখা রাখি। চন্দ্রলেখা, এ তো খুব সুন্দর নাম, এতে আমার আপত্তি থাকবে কেন? আজ থেকে ওর নাম চন্দ্রলেখাই রইল। ভাই, আমরা মা মেয়ে সারা জীবনের জন্য তোমাদের বোঝা হয়ে পড়লাম। বেগম সাহেবা, আপনার মতো আমার যদি একটা বোন থাকতো তাহলে তার এই বিপদের সময় আমি কি তার পাশে গিয়ে দাঁড়াতাম না? তাছাড়া আমাদের কোনো ছেলে মেয়ে নেই। আজ থেকে চন্দ্রলেখা আমাদের এই আধার ঘরে চাঁদের আলো ছড়িয়ে দেবে। সেই গোলাপ ফুল যে একদিন আমার হাত থেকে ফসকে গিয়েছিল, কিন্তু আর সে সুযোগ পাবে না সুন্দরী। আমাকে ছোড়া মেরে বেগম সাহেবাকে তুলে নিয়ে গেছে। সাবাস, অনেক দিন পর তোরা আমার জন্য খুবসুরত ফুল নজরানা এনেছি। তোদের পছন্দের তারিফ করতে হয়। মনে
মনে হয় যেন একেবারে বাদশা জাদি। আমার কন্যা শিশুকে দিয়ে জ্বালায় ধুকে ধুকে মরে যাবে। তত্ত্বটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব, কিন্তু তোকে দেখে যে আমার নেশা ধরে গেছে কি করে ছাড়তে পারিব? খাবার আর এক পাও এগোবে না, তাহলে খঞ্জটার বুকে বসিয়ে দেবো, না পারলে নিজের বুকে বসিয়ে দেবো, তবু আমি ইজ্জত দেব না। যা, ওকে অন্ধকূপে বন্দি করে রাখ, যেন সে পৃথিবীর আলো বাতাস থেকে সারা জীবনের জন্য বঞ্চিত থাকে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোকে আমি এমন ভাবে শিক্ষা দিয়ে মানুষ করব যেন তুই বড় হয়ে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারিস, তোর মা বাবা জুলুমের প্রতিশোধ দিতে পারিস, আর তোর গরিব মামির রক্তের বদলে রক্ত নিতে পারিস। বাবা, বাবা, এই মাসুমকে নিয়ে যে কসম আমি খেয়েছি তা যেন আমি পূর্ণ করতে পারি, এই দোয়াই আপনি করুন। এই দরবারে আপনারা সবাই আল্লাহর পেয়ারা বান্দা, এই মাসুমকে আপনারা দোয়া করুন বাবা, এই মাসুমকে আপনারা দোয়া করুন, পৃথিবীর সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে সে যেন মাথা তুলে দাঁড়াতে পারে, এই দোয়াই আপনি করুন বাবা। আপনি এই মাসুমকে দোয়া করুন, আপনি আপনি এই মাসুমকে দোয়া করুন বাবা। বাবা, এই মাসুমকে আপনি দোয়া করবেন না? আমি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন তোমার মনোবাসনা পূর্ণ করেন। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সবার মনোবাসনা পূর্ণ করো ইয়া রহমানুর রহিম। আমি আল্লাহ মাবুদ রহম করো। নড়ছো কেন? কোথায় নড়ছি, শুধু পাটা একটু। না 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 না, আমি নড়ছি না, শুধু ভাবছি তোর নিশানার যদি ঠিক হয়। হবে না হবে না, আমার হাত অত কাঁচা নয়, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, দাঁড়া বলছি। সাবাস মামা, সাবাস। কি মুশকিল। এক দুই তিন। মামা তুমি মরনি, মামা দেখো। আমি মরিনি। তোর মা যদি আজ পাশে থাকতো কত খুশি না হতো। মামা একটা কথা সত্যি করে বলবে? নিশ্চয়ই বলবো, একশো বার বলবো। আমি যখনই তোমাকে আমার মার কথা জিজ্ঞেস করি তখনই তুমি এড়িয়ে যাও। আচ্ছা মামা, আমার মা কি মরে গেছে? না, সে মরেনি, মরতে পারে না। তাহলে মামা আমার মা কোথায়? সেটা যদি জানতে পারতাম তাহলে এই মুহূর্তে তোর মাকে আমি এখানে নিয়ে আসতাম। আমি শুধু এইটুকুই জানি তোর মা দস্যু জবরুর কবলে ধরা পড়েছে, তবে আজ হোক কাল হোক দস্যু জবরুর খোঁজ আমি পাবই, আর তোর মাকে আমি ফিরিয়ে আনবই। মামা, জবরু জীবনে একবারই হার মেনেছে, আর তার প্রতিফল কি হয়েছে জানিস? আজ 18 বছর ধরে সেই নারী অন্ধকূপে বসে মৃত্যু দিয়েছে। আমি জানি তুই সে ভুল করবি না।
এই মিয়া, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চোখের মাথা খেয়ে বসেছো নাকি? চোখের মাথা আমি একা খাইনি, তুমিও খেয়েছো। এই মুখ সামলে কথা বলো, না হলে তীর তোমার বুকে গেঁথে দেব। ওটার দরকার হবে না, কারণ তার আগে তোমার নয়নের তীর আমার বুকে গেঁথে গেছে। কি বললে? হতে যদি পুরুষ মানুষ বুঝতে আমার ব্যথা, সুন্দরী নারী তুমি করে বোঝাই মনের কথা। ও মা, এই যে দেখছি কবিয়াল, তামিয়া কবিয়াল, এখানে কেন এসেছ? শিকারে এসেছিলাম, কিন্তু এখন দেখছি নিজে শিকার হয়ে গেলাম। তার মানে? না, মানে সারাদিনও একটা শিকার করতে পারিনি। ও তাই বলো? তীর ধনুক হাতে নিয়ে ঘুরলে তো শিকারই হওয়া যায় না। আগে ভালো করে তীর চালানো শিখে তারপর শিকার করতে এসো। তুমি বুঝি খুব ভালো তীর চালাতে পারো না? কেন, পরীক্ষা করে দেখবে? না না, তার আর দরকার হবে না, আমি নিজেই বুঝতে পেরেছি। তবে যাও, কেটে পারো, যাও। আচ্ছা যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমার নামটা যদি একটু জানতে পারতাম। একবার কেন, 100 বার শুনে যাও, আমার নাম চন্দ্রলেখা, বুঝলে? যাও। সিপাহসালার আকরাম, তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা ফারহানের সমবয়সী বাল্য বন্ধু। তোমার নিশ্চয়ই জানা আছে যে তোমার মরহুম পিতা আসলাম খান আমার অতি বিশ্বাসী উজিরে আজম ছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এই অল্প বয়সে রাজ্যের সিপাহসালারের দায়িত্বভার দিয়েছি। আমার বিশ্বাস তুমি তোমার পিতার পদাঙ্ক অনুসরণ করবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আলম্পানা। ফারহান, বাবা ফারহান, ছোটবেলায় তোমার আম্মা হুজুরের ইন্তেকালের পর থেকে আমি সারা জীবন ওয়ফাদারি করতে করতে ইন্তেকাল করলেন, কিন্তু সে বোকামি আমি করব না। আজ যে তাকে বাদশাহ জুবের তারে বসে আছেন, ওতে তার কোনো অধিকার নেই, কারণ ওটা উনি চালবাজি করে জবর দখল করেছেন। সবে তো শুরু। তাই তো বলি হুজুর, ওই জবরদখল তাক আর তাজের উত্তরাধিকারী যদি ওই শাহজাদা ফারহান হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি হবেন বাদশাহ, আর মা হবে দৌলত আবু আহম্মদ বিন খালেদ তাবেদার খানে বল্লম খান হবে আপনি আজম। তোবা তোবা, মাফ করবেন হুজুর, আমি হব আপনার খাস খাদিম। খানে বল্লম খান হুজুর, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে? ঘুমাই কোথায় হুজুর, সারা রাত আপনার অমঙ্গল, না না না, মানে মঙ্গল কামনা করতে করতে ফজর হয়ে যায়। শুরু। ও মা, এই যে দেখছি কবিয়াল, তীর ধনুক হাতে নিয়ে ঘুরলে তো শিকারই হওয়া যায় না। আগে ভালো করে তীর চালানো শিখে তারপর শিকার করতে এসো। কি অপরূপ চেহারা, ডাকর ডাকর চোখ, সে একে কথা বললে আরো সুন্দর লাগে। সব শেষ। হুজুর, হুজুর, এ কি, কি হলো হুজুর? হুজুর, কথা বলছে না কেন? ও মা, এই যে দেখছি শিকারে গিয়ে বিমারে পড়লো। হুজুর,
সব শেষ। আমার সব টাকা আমাকে কেন দিলেন হুজুর? তলোয়ার শুন, এদিকে আয়। সব শেষ, হুকুম ফরমান হুজুর। আচ্ছা, তুই কি কখনো বনসুন্দরী দেখেছিস? কি যে বলেন হুজুর, সুদুকের বনসুন্দরী, বন হাতি, বন মাছি, বন বাঘ, বন গাছ, বন ইঁদুর, বন বন বন। কিন্তু হুজুর হঠাৎ এই প্রশ্ন কেন? না এমনি, এবার ভাবছি শিকারে গেলে তোকেও সঙ্গে নিয়ে যাব। ও হুজুর কি মজা হবে হুজুর, আমি যাবো আপনার সাথে। হুজুর হুজুর হুজুর, আপনি না, আপনি শুধু এইভাবে তীর ছুড়বেন, আপনি শুধু এইভাবে এইভাবে তীর ছুড়বেন, আর আমি কুড়িয়ে আনবো। আপনি তীর ছুড়বেন, আমি কুড়িয়ে আনবো। আপনি তীর ছুড়বেন, আমি কুড়িয়ে আনবো। আপনি তীর ছুড়বেন, আমি কুড়িয়ে আনবো। আমি আমি দরকার কুড়িয়ে আনতে হবে না। থাম থাম হয়েছে হয়েছে, থাম থাম থাম।
জঙ্গলের সব পরীরা একসাথে, বাবা 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 কি মজা, আরো নাচো আরো গাও, জোরসে লাফাও মেরে জান, দিল করো এই তলোয়ার খানের খানে খানে খান খান খান। চুরি করে মেয়েদের নাচ দেখতে আর গান শুনতে শরম করে না? শরম লাগবে কেন, গান শুনলে তো প্রাণে জোয়ার লাগে, তোর জোয়ার লাগে না কাঠবিড়ালি? আমার নাম কাঠবিড়ালি নয়, দেখুন এতে আমার কোনো দোষ নেই, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এই ঘোড়াটা গানের আওয়াজ শুনে এই হরণ করে ছুটে এদিকে এলো, আমি যতই লাগামটা নিই ও ততই জোরে দৌড়ে এদিকে এলো। মিয়া শাড়ি, তুমি তো বড় আজব চিজ, ওই দিন কবিয়ালি করে গেলে, আজ আবার মাসকারি, ঘোড়া আবার গান শুনে, বলি এই জায়গাটা কি তোমার বাপের সম্পত্তি? যেখানে সেখানে ঘুরে বেড়াবে? চল চল রে বুলবুল, আজ তোর গান শোনার শখের জন্য আমাকে গাল মন্দ খেতে হলো, চল বেটা চল। বাবা শোনো, ফের যদি কোনোদিন তোমাকে এই এলাকার আশেপাশে দেখি তাহলে আমার আসল রূপ দেখতে পাবে, বুঝলে? যাও। সবার মেয়ে তো নয়, যেন জঙ্গলের চিতাবাক। এই ঘোড়া হয় ঘোড়া আসতে যা, এই বাবা ঘোড়া বাবা ঘোড়া আসতে যা, তোর সঙ্গে দৌড়িয়ে দৌড়িয়ে আমি হয়ে গেলাম খুড়া, আসতে যা বাবা। ও বাবা, এত সুন্দর পাখি এই বনে আছে তা তো জানতাম না। এই পাখি তোর নাম কি? আমার নাম, আমার নাম বাজ পাখি, বুঝলে বাজ পাখি। তোমার মতো চড়াই পাখিকে পেলে কুল যে ছিঁড়ে খাই। মুখ সামিয়ে কথা বল, তুই জানিস কার সাথে কথা বলছিস? ইনি হচ্ছেন এই রাজ্যের সেনাপতি। সেনাপতি হোক বা নাশপাতি তাতে আমার বাপের কি? চড়ছো কেন? কোথায় থাকো, চলো না তোমাকে ঘোড়ায় চড়িয়ে পৌঁছে দিয়ে আসি। বেটার সাহস তো কম নয়, তুই এক খা না খেলে এর হুশ ফিরবে না। ব্যাপার সবার বেশি সুবিধা বলে মনে হচ্ছে না, চলুন না কেটে পড়ি। হ্যাঁ ভালো চাকর মানে মানে কি করো? বাজ পাখি, বাজ পাখিকে কি করে পোষ মানাতে হয় আকরাম ভালো করেই জানে। কিন্তু হুজুর, এ বাজ পাখি সে বাজ পাখি নয়, বহু জাদ্রাইল মেয়ে, এই সাত রাজ্যে ওর মতো তীরন্দাজার একটিও নেই, ওর তীরের ডগায় চাঁদের চিহ্ন লাগিয়ে নিজের নামের পরিচয় দেয় চন্দ্রলেখা। চন্দ্রলেখা? হ্যাঁ হুজুর। কিন্তু সে আমার কাছে বাজ পাখি হয়ে থাকে। বেহায়া বেশরম, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না, ইচ্ছে করছিল দুই চার ঘা লাগিয়ে দি। বেটা আবার নিজেকে বলে কিনা নাশপাতি। নাশপাতি কে? নাশপাতি? আরে ওই তোমাদের রাজ্যের সেনা সেনাপতি আকরাম। ওই বদমাশ লম্পটে এখানে এসেছিল কি মতলবে? সে যখন তোকে একবার দেখে ফেলেছে তখন সে আর তোর পিছু ছাড়ছে না। তুমি নিশ্চিন্ত থাকো মামা, ওর মতো লম্পট সেনাপতিকে কিভাবে নাশপাতি বানিয়ে খেতে হয় সে শিক্ষা তুমি আমাকে দিয়েছ। তোর উপর সে বিশ্বাস আমার আছে চন্দ্র, তোর উপর সে বিশ্বাস আমার আছে। Thank you.
হুজুর, ওই পাঁচ পাখি আমার মনে প্রাণে ধ্যানে নেশা ধরিয়ে দিয়েছে, ওকে আমার চাই। সবে তো শুরু, কিন্তু শুধু বাজ পাখির কথা চিন্তা করলে চলবে না হুজুর, আগে তাক আর তাজের কথা চিন্তা করুন। তাক আর তাজ হাতে পেলে পাঁচ পাখি নিজেই আপনার খাঁচা ছাড়া দিবে। ঠিকই বলেছিস বললাম, আগে তাক তার তাজ, তারপর শিকারি, ভালোই হলো। তুমি তো বড় বিহায়া মানুষ, বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি মাছির মতো ভনভন করে জঙ্গলে ঘুরে বেড়াও, আসলে তোমার মতলবটা কি? মতলবটা কিছু না, এখানে এলে আমার বেশ ভালো লাগে, তাছাড়া তোমাকে দেখলে আরো ভালো লাগে। আচ্ছা এই কথা, আমাকে দেখলে তোমার ভালো লাগে, এবার তোমাকে আরো ভালো লাগাচ্ছি। কি কেমন লাগলো? ভালোই। এবার বলো তো তোমার কেমন লেগেছে? খুব বেশি লাগেনি তো? ফুলে গেলে লবণের শেক দিও, কাল আবার আসবো এই সময়ে, মনে থাকে যেন। জোরে লেগেছে, কাল আবার আসবো। এই শিকারি কে? শিকারি কে? আরে এই শিকারি চন্দ্রলেখা। সবশেষ চন্দ্রলেখা? না না হুজুর, চন্দ্রলেখা নই, আমি খানে খান তলোয়ার খান। তুই অসময়ে এখানে? আপনার জন্য তালের রস, না 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 না, আঙ্গুর রস এনেছি হুজুর, মানে চটপট করে খেয়ে ফেলেন হুজুর, এতে মাথা ও পেট দুটোই ঠান্ডা থাকবে, তখন আর তলোয়ার খানকে চন্দ্রলেখা মনে হবে না। তুই কি বলতে চাস? কিছুই না কিছুই না, ভাবছি শাহজাদার কাঠুরিয়ার মেয়ের প্রেমের মাঝে এই এতিম তলোয়ার খানের গর্দান টানা, শেষ পর্যন্ত তলোয়ারের আঘাতে খসে সব শেষ। এই তোর গর্দান যাবে না, হলো যা। একটু বসতে পারি? বসতে পেলে আবার ঘুমাতে চাইবে না তো শিকারি? শিকার কাছে রেখে শিকারি কি কখনো ঘুমোতে পারে? তাহলে যে শিকার পালিয়ে যাবে। পালিয়ে যাবার শক্তি থাকলে তো পালাবে, যে শিকার একবার ঘায়েল হয়ে পড়েছে সে পালিয়ে কতদূর পা যেতে পারে শিকারি বলতে পারো? Thank you.
आज खुशी कर पायो मन रे शिकार ताई रहना हमर पनिया এখন দেখে সে আমার পাঁচ পাখির দিকে হাত বাড়িয়ে তাকে পোষ মানিয়ে ফেলেছে কিন্তু ফাহান জানে না আকরাম জীবনে যা চেয়েছে তাই হাসিল করেছে সবই তো শুরু শাহজাদা ফারহানের চেয়ে রাজ্য পরিচালনার ক্ষমতা আপনার অনেক বেশি তার মানে মানে আপনার বাজ পাখি এই রাজ্যের বন জঙ্গলকে নিজের বাপের সম্পত্তি মনে করে কাঠ কেটে বিক্রি করে খেয়ে দিয়ে গায়ে চর্বি জমাতে আরম্ভ করেছে তা বন্ধ করে দিলেই মানে মানে পেটের জ্বালা ক্ষুধার জ্বালা অসহ্য হয়ে যখন হুড়হুড় হুড়হুড় করে আপনার পায়ের তলায় এসে পড়বে তখন তখন আপনি যা চাইবেন তাই হবে হুজুর তুই ঠিক বলেছিস বল্লভ খা যা এক্ষুনি হুকুম জারি করে দে আজ থেকে বনে কাঠ কাটা নিষেধ যে আইন অমান্য করবে তাকে চরম শাস্তি ভোগ করতে হবে তোদের সেনাপতিকে গিয়ে বলে দে আমরা তার হুকুম মানি না আমরা সারা জীবন এই জঙ্গলে কাঠ কেটে আসছি এখনো কাটছি আর ভবিষ্যতেও কাটবো কারণ এটাই আমাদের একমাত্র রুজি আর এই রুজি বন্ধ করার হুকুম তামিল করতে আমরা এসেছি কি এত বড় সাহস চা তোদের সেনাপতিকে গিয়ে বলে দে এবারের মতো দু ঘা দিয়ে ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতে এলে একটাও যা নিয়ে ফিরে যেতে পারবি না যাও আরে কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাঘ ভালুকের সাথে লড়াই করে ফিরছো হ্যাঁ তাই ব্যাটারা বলে কিনা আজ থেকে এখানে কেউ কাটকাতে পারবে না সেনাপতির হুকুম ব্যাটাদের এমন ধুলাই দিয়েছি যে সারা জীবন ইয়াদ করবে আচ্ছা তুমি বলো না কাট না কাটলে আমাদের পেটে ভাত চুপতে কি করে আমরা কি চুরি ডাকাতি করবো না না তা করবে কেন তোমরা সারা জীবন কাঠ কেটে আসছো কাঠই কাটবে তোমার দেখছি মাথায় বুদ্ধি ভরা ওই ব্যাটা সেনাপতির মাথা যদি তোমার মতো বুদ্ধি থাকতো তাহলে আচ্ছা ওই সেনাপতির বিরুদ্ধে বাসার কাছে একটু নালিশ করতে পারে না তুমি শাহিমানে কাউকে চেনো না আমি আমি তোমার কেবল হাতগুলো লোহার মতো শক্ত কিন্তু সাহস একেবারে নাই তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে সোজা শাহিন হলে ঢুকে বাছার কাছে সেনাপতি নামে নালিশ করতাম কি হলো কিছু বলছো না জি কি আর বলবো শিকারীর আসল রূপ তুমি আজও দেখনি আচ্ছা চলি
একটা মেয়ের কাছে মার খেয়ে আবার নালিশ করতে এসেছিস ভেড়াতাল? তোদের লজ্জা করবো না? কি করবো হুজুর, মেয়ে তো নয় যেন বাঘিনী, এমন ভাবে আমাদের সাথে লড়াই করেছে যে আমার চোখের সামনে যা, বেরিয়ে যা, যাও কালা পুরুষ, যা যা বেরিয়ে যা, ছাগলের দল, যা যা যা। হুজুর, এইভাবে উত্তেজিত হলে হিসেব মিলবে না। চন্দ্রলেখাকে চোখ রাঙিয়ে কিংবা জোর করে ফারহানের কাছ থেকে ছিনিয়ে আনার চেয়ে এই মুখে মধু আর তাতে বিষ, এই পথ অবলম্বন করলে চন্দ্রলেখাকে হাতের কাছে পাওয়ার হিসেবটা একেবারে খাপে খাপ মিলে যাবে হুজুর। যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, এমন পন্থাই অবলম্বন করতে হবে, তাই না রে? সবই তো শুরু। হাই হাই রে, কি সুন্দর জলপরীর এক গোসল করছে। ওই দেখ, দাঁড়াও, আমি আসছি, আমি আসছি, মজাটা এবার দেখাবো। আমি না এসে গেছি। কি গো নাগর, আমাদের সঙ্গে গোসল করা খায়েশ হচ্ছে বুঝি? তার বলতে, তোমাদের সঙ্গে যদি আমি গোসল করতে পারতাম তাহলে কি মজা হতো না? তাহলে এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আশা পুরো করে দেই। আমি জামাটা খুলে নিই, তারা দরকার হবে না। তাহলে জুতাটা এই রইল, এই রইল, এসো না, আসছি, এসো, মঙ্গলের জন্যই জঙ্গলে কাঠ কাটার নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু আব্বা হুজুর, গরিব দুঃখী প্রজারা সামান্য কাঠ কেটে ওদের জীবিকা নির্বাহ করে, সেটা বন্ধ করে দিলে ওরা চুরির ডাকাতে রাহাজানি করতে বাধ্য হবে। যে আইন গরিব প্রজাদের উপকারে আসে না, ওদের দুঃখ বাড়িয়ে দেয়, সে আইন তুলে নিন আব্বা হুজুর, কারণ প্রজাদের মঙ্গলই রাজ্যের মঙ্গল। ঠিক আছে, এলান করে দাও, আজ থেকে সিপাহসালারের আদেশ তুলে নেওয়া হলো, কাঠুরিয়ারা কাঠ কাটতে পারবে।
শিকারি? জানো শিকারি, বাদশাহ সালামত জঙ্গলে কাঠ কাটার নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এখন থেকে আমরা সবাই কাঠ কাটতে পারবো। তোমাকে আর কাঠ কাটতে হবে না। কেন? কারণ আমি কয়েকদিনের মধ্যে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে খাওয়াবে কি? তুমি তো সারাদিন শিকারের পিছনে ছুটে বেড়াও। সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি তোমাকে রানীর হালেই রাখবো। ওসব রাজা রানী স্বপ্ন ছেড়ে আমার সঙ্গে কাঠ কাটতে শেখো, তা না হলে আমার মামা তোমার সঙ্গে বিয়ে দেবে না। সেটা আমি দেখব, তুমি শুধু রাজি হলেই সব ঠিক হয়ে যাবে, কি বলো? হুজুর, শাহজাদা ফরহান বাদশাহ সালামতকে দিয়ে আপনার জারি করা আইন তুলে নিয়েছে হুজুর। সবে তো শুরু। শাহজাদা ফরহান, তুমি আমাকে একের পর এক আঘাত করে চলেছ। বাদশাহ সালামতকে দিয়ে আমার জারি করা আইন তুলে নিয়েছ। আমার শিকার পাঁচ পাখিকেও পোষ মানিয়ে ফেলেছ। তুমি যদি ভেবে থাকো তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান প্রতাপশালী, তাহলে তুমি ভুল করছো শাহজাদা। তোমার বিষদত তুলে নেবার সময় হয়ে গেছে। আমাকে আজই তোমার সাথে ফয়সলা করতে হবে। ফয়সলা? তোমার সাথে আবার কিসের ফয়সলা? তুমি হয়তো ভুলে যাচ্ছ আকরাম, আমি এ রাজ্যের শাহজাদা আর তুমি একজন সামান্য সিপাহ সালার। ভবিষ্যৎ বাদশার সাথে কিভাবে কথা বলতে হয় তা তোমার জানা উচিত। রাজ্যের ভবিষ্যৎ বাদশাহ সালামত যদি সামান্য কাঠুরিয়ার মেয়ের সাথে প্রেমের লীলা খেলা চালিয়ে যায়, তাহলে রাজ্যের মঙ্গলের জন্য তাকে বাধা দেবার অধিকার সিপাহ সালার আকরামের আছে। খামোশ গোস্তাক, তুমি যদি আমার ছোটবেলার বন্ধু আর সহপাঠী না হতে, তাহলে আমি এই মুহূর্তে তোমার জিপ টেনে ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়াতাম। গোস্তাকি মাফ হয় শাহজাদা, আমি তো বন্ধুত্বের দাবিতে এ কথাগুলো আপনাকে বলেছি। কারণ যদি বাদশাহ সালামতের সম্বন্ধে জানতে পারেন, তাহলে হয়তো উনি আপনার প্রতি নারাজ হবে, দুঃখ পাবে। সেজন্য তোমাকে ভাবতে হবে না আকরাম, বাদশাহ সালামত আমার পিতা আর আমি তার একমাত্র স্নেহের পুত্র। যাও রংমহলে রং ছেড়ে রাজকার্য মন দাও। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার ব্যাপারে মাথা গলাবার চেষ্টা করো না। যাও। আরে বেটা বললাম, আরে বেটা তলোয়ার, কি বললি জানো? আর জানিস আমি কে? আর তুই, তুই একটা ভোঁতা বললাম, আর তুই তুই একটা ভাঙা এই তলোয়ার। কি বললি? তোরটা খুলছে না? না দোস্ত, একটু খুলে দে তো। খামাকা তুই আর আমি তলোয়ার যুদ্ধ করে মরে যাচ্ছি। যদি একটা তলোয়ার খোঁচা খেয়ে মরে যাস, যদি আমার তলোয়ারটা ঢুকে যায় তাহলে। আরে আমি মরবো না, মরতে আমার ভীষণ ভয় করে। ওরা যা খুশি তাই করো, করো দিছিস। তুই আর আমি কি খাবো জানিস? আঙ্গুর, বেদানা, আপেল, পেস্তা, এই কৌতি হালুয়া খেয়ে আমরা গান শুনবো, নাচ দেখবো। আজ থেকে তুই আর বন্ধু। চলে রে, খোদা হাফেজ। খোদা হাফেজ। শত্রুতার সবে শুরু।
তোদের এত বড় সাহস যে আমার বাড়িতে এসেছিস? চন্দ্রলেখার নাম শুনিনি এমন জীব এ রাজ্যে আছে? এটা তোমার বিশ্বাস হয় না? কে তোরা? আমরা কে? জাবলু ডাকাতে অনুচরদের কে তোরা? আমরা কে? জাবলু ডাকাতে অনুচরদের চেনে না, এমন জীব এই তল্লাটে আছে তা তো জানি না সুন্দরী। ও তাহলে তোরা জাবলুর অনুচর? তোরা যে এত সহজে আমার কাছে ধরা দিবি সেটা তো আমি ভাবতেও পারিনি। মামা, এই শুয়ে দুটো বলে কিনা ওরা জাবলুর লোক, যাদের তুমি আজ 18 বছর ধরে খুঁজে বেড়াচ্ছ। বল, ওরা জাবলু ডাকাত কোথায় থাকে? তার থেকে আমাকে কড়ায় গণ্ডে হিসেব নিতে হবে। বল বল। বলছি বলছি, জাবলু ডাকাত থাকে। মুই নাচি গাই আর মুই বাজাই। মোর নাচ দেখবি সর্দার? নাচ বহুত আচ্ছা, দেখা তোর নাচ, শোনা তোর গান।
সর্দারকে কেটে টুকরো করে ফেলবো। এতদিন তুই কত নিরীহ স্ত্রী পুরুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলেছিস, তাদের ইজ্জত লুটেছিস, আজ আমি তোকে সেই পাপের উচিত শাস্তি দেব। না চন্দ্র, শাস্তি ওকে আমি দেব। বল, আজ থেকে ১৮ বছর আগে এক গরিব কাঠুরিয়ার স্ত্রীকে বিনা অপরাধে কেন হত্যা করেছিলি? বল। সেই সাথে এক নবজাত শিশুর পবিত্র মাকে তুলে নিয়ে এসে সেই শিশুকে তার মা দুধ থেকে বঞ্চিত করেছিলি? বল, কোথায় সেই শিশুর মা? বল, কোথায় সেই শিশুর মা? আমি জানি সেই শিশুর মা কোথায়। ওই পাপিষ্ঠ তার গায়ে একটি আঁচড়ও দিতে পারিনি, তাই রাগে ক্ষোভে আজ ১৮ বছর ধরে তাকে অন্ধকূপে বন্দী করে রেখেছে। মা, মা গো। চন্দ্র, তুই যা, তোর মাকে উদ্ধার কর গিয়ে যা। খবরদার, কেন রবে না? ওঠ জালিম কুত্তা, আজ তোর মৃত্যুর আগে তোকে জবাবদিহি করতে হবে। চল। তুই তুই কি করেছিস? তোর সর্দারের মন জয় করার জন্য তুই কি করেছিস? রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, আর তুই কারো স্ত্রী কারো বোনকে তুলে নিয়ে এসে সর্দারের মন জয় করেছিস? না না, ওর কথা বিশ্বাস করিস না, এসব চাল চাপ। সমস্ত নিরীহ মেয়েদের দেখে তোর মন কি কেঁদে ওঠে না? তোর ঘরে কি মা নেই, বোন নেই, স্ত্রী নেই, কন্যা নেই? বল, জবাব দে, চুপ করে থাকিস না, বল। জব্রুর, জুলুম আর অত্যাচারের ভয়ে তোমরা যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এতদিন তার হুকুম পালন করে এসেছ, আজ থেকে তোমরা সবাই মুক্ত।
আজাদ, আর যেখানে খুশি যেতে পারো। আমরা ওয়াদা করছি, আমরা নিজেদের জন্য দস্যুবৃত্তি করব না, সৎ পথে চলব। আজ থেকে আপনি আমাদের সর্দার। না, আমি তোমাদের সর্দার হবার উপযুক্ত নই। তোমাদের যে সৎ পথ দেখাতে পারে একমাত্র আমার ভাগ্নি মা চন্দ্রলেখা। তাই আজ থেকে চন্দ্রলেখাই হবে তোমাদের রানীমা, এবং তার নির্দেশ পালন করাই হবে তোমাদের। মামা, মামা, মা নেই, সুড়ঙ্গপথে কোথায় যেন বেরিয়ে গেছে। সুড়ঙ্গপথে বেরিয়ে গেছে? তুই কাঁদিস না চন্দ্র, ও নিশ্চয়ই আমাদের বাড়ি গেছে। বেগম সাহেবা, আপনি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ওই জালিম সিমাল সালার আকরাম আর বাদশাহ ইবনে জুবের। ইবনে জুবের, তুমি আমাকে আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করেছো, বাদশাকে সিংহাসনচ্যুত করে তাকে হত্যা করেছো। আমার একমাত্র শেষ আশ্রয় স্থলটিও তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। কিন্তু আর নয়, এবার আমি আমার নিজ হাতে তার প্রতিশোধ নেব। সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহজাদা ফারহানের পাশে সামান্য এক কাঠুরিয়ার মেয়ে রানী হয়ে বসতে পারে না। শাহজাদা ফারহান, আমি তোমাকে হুকুম করছি, ভবিষ্যতে তুমি আর ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না। আব্বা হুজুর, আমি জানি আপনি এই রাজ্যের বাদশাহ সালামত, আর তাই রাজ্যের সর্বত্র আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালিত হয়। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আমার এই মনটা আপনার রাজ্য নয়, যে সেখানে আপনার হুকুম তামিল হবে। ফারহান, আমি তোমাকে স্নেহ করি, ভালোবাসি, কিন্তু মনে রেখো প্রয়োজনে আমি কঠোরও হতে পারি। আপনিও জেনে রাখুন আব্বা হুজুর, আমি আমার সিদ্ধান্তে অটল অবিচল। তাই যদি হয় তাহলে তোমাকে বেছে নিতে হবে, একদিকে তক্তার তাজ, অন্যদিকে সামান্য এক কাঠুরিয়া মেয়ের প্রেম ভালোবাসা। আপনি যাকে সামান্য কাঠুরিয়া বলছেন, সে আপনার আমার মতো রক্ত মাংসে গড়া। আল্লাহরই বান্দা, মানুষে মানুষে ভেদাভেদ আমি বিশ্বাস করি না, স্বীকার করি না, মানি না। তাই আপনার তাজ আর তাত্তের চেয়ে ওদের মূল্য আমার কাছে অনেক বেশি। ফারহান, এ কি হল? সব জলে পড়ে ছারখার হয়ে গেছে। কে করেছে এই সর্বনাশ? বাদশাহ ইবনে জুবের আর সিপাহ সালার আকরাম। বাদশাহ ইবনে জুবের, চন্দ্রলেখা, একটা অন্যায়ের প্রতিশোধ তুই নিয়েছিস, আজ তোকে আরেকটি অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। এতদিন তোকে বলিনি বাদশাহ ইবনে জুবের চক্রান্ত করে হত্যা করেছিল তোর বাবাকে, আর দখল করেছিল তখত তাজ। এই তুমি কি বলছো মামা? হ্যাঁ চন্দ্র, গল্পের মতো হলেও এ কথা সত্য। তুই বাদশার মেয়ে, ভাগ্যের কি পরিহাস, তোর মা আশ্রয় নিয়েছিল আমার এই কুড়ে ঘরে, আর এখানেই তোর জন্ম। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি মাথা তুলে দাঁড়াবো। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব।
ইবনে জুবের কে? আমাকে চিনতে পারছ না? যাকে চক্রান্ত করে মিথ্যা অপবাদ দিয়ে শাহী মহল থেকে বের করে দিয়েছিলে, যার স্বামীকে হত্যা করে আজ তাজ আর তখ দখল করে বাচ্চা সেজেছ, তাকে চিনতে পারছ না? ও, এবার চিনতে পেরেছি। খোশাম দেদ বেগম জাহানারা, তোমাকে অনেক খুঁজেছি। আমি বড়ই খুশ নসিব যে তুমি আজ নিজেই হাজির হয়েছো। আমি এসেছি তোকে এই পৃথিবী থেকে চির বিদায় দিতে। এই ভিখারিনীকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করো। নিশ্চয়ই আপনার হুকুম তা মিল হবে। আপনার হুকুমে সাবেক বেগম জাহানারা আজ থেকে বন্দিনী, আর আমার হুকুমে আজ থেকে আপনিও বন্দী। চিবাও সালার, তোমার এত বড় স্পর্ধা, চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না, কারণ সিপাহীরা সব আমার অনুগত। সিপাহী বন্দী করো এদেরকে। যে তাক তার তাজ আপনি এতদিন জবরদখল করে আছেন, তার পেছনে আমার মরহুম আব্বা হুজুরের দান যে কতখানি সেটা নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমার মরহুম আব্বা হুজুরের উত্তরাধিকার সূত্রে আক্রামের ওই তাক তার তাজ ভোগ করার অধিকার রয়েছে। আজ থেকে আমি নিজেকে এ রাজ্যের বাদশাহ সালামত ঘোষণা করছি। এখন থেকে আমি বাদশাহ আকরাম, আর আপনি আমার একজন সামান্য কয়েদি। সিপাহী, নিয়ে যাও এদেরকে, বন্দি করো কারাগারে অন্ধ প্রকোষ্ঠে। প্রজাদের জান মাল হেফাজত করাই বাদশার ধর্ম, সেই ধর্ম পালন করতে বাদশাহ অক্ষম। আর একটা লম্পট সেনাপতির কথায় যে বাদশাহ রাজ্য চালনা করে, তাকে এর জবাবদিহি করতেই হবে। সিপাহসালার আকরাম, সিপাহসালার বলো বাদশাহ সালামত। বাদশাহ? হ্যাঁ বাদশাহ। আর তোমার পিতা ইবনে জুবায়ের এখন আমার বন্দি। আজব করে কথা বল, নইলে তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো। গদ্দার, তুই যদি মৃত্যু না চাস এখনো সময় আছে, ওই তাক্তার তা ছেড়ে দে, নইলে তোকে আমি পিঁপড়ের মতো পায়ে তোলে পিছিয়ে মারবো। সিপাহী, গ্রেফতার করে শয়তান কুত্তাকে। যাও খবর ধর। আমি হুকুম করছি, গ্রেফতার করো। আমি আবার আসব তোর মৃত্যুর নজরানা নিয়ে। ফের মুলাকাত হবে ভণ্ড বাদশাহ। অন্নহীনকে অন্ন দেওয়া,
বস্ত্রহীন কে বস্ত্র দেওয়া, নিরাশ্রয় কে আশ্রয় দেওয়া। বাদশাহ ইবনে জুবের আর শয়তান আকরামের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। গনিমা জিন্দাবাদ, গনিমা জিন্দাবাদ, গনিমা জিন্দাবাদ। হ্যাঁ, প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে, সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আছি। প্রয়োজন হলে আমরা জীবন দেব, তবু অন্যায় অত্যাচার মুখ বুঝে আর সহ্য করব না। কি বলো ভাই সব? বস, তাহলে আমাদের প্রথম কাজ হবে নিরীহ প্রজাদের কাছ থেকে অন্যায়ের জবরদস্তি করে আলাদায় করা হচ্ছে তা ছিনিয়ে এনে সেই সব দুস্থ গরিব প্রজাদেরকে বিলিয়ে দেয়া। মামা, মা কোনো খোঁজ পেলে? না চন্দ্র, এখনো কোনো খোঁজ পাইনি, চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছি। তুই কোনো চিন্তা করিস না, তোর মাকে আমি নিশ্চয়ই খুঁজে বের করব। তাহলে চন্দ্রলেখার এখনো কোনো খোঁজ পাসনি তলোয়ার? না হুজুর, চন্দ্রলেখার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, চারিদিক লোক পাঠিয়ে দিয়েছি। আর একটা বিপদ হয়ে গেছে হুজুর। কি? আমি শেষ, আপনার চন্দ্রলেখার সাথে সাথে আমার গুলবদনেরও কোনো খোঁজ খবর নাই হুজুর।
সবে তো শুরু। আলমপনা, জান বাজি রেখে দস্যুদের সাথে যুদ্ধ করে পেটরা ভরে খাজনা এনেছি, যা দেখলে আপনি খুশি আমাদের মোটায় না দেবেন। শাবাশ হুজুর, আমি ওদেরকে পাঠিয়েছিলাম। কোন এই খাজনা খুশির চোখে বাজবে কত বাজনা। চন্দ্রলেখা, হুশিয়ার, তোমার জন্ম শত্রু ফরহান। চন্দ্রলেখা, ফরহান, আমি তোমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে শেয়াল কুকুরকে দিয়ে কেড়ে দেব, নইলে আমার নাম বাদশাহ আকরাম নয় নালায়েক উদ্দিন। একজন নারী আর একটা ফেরারি আসামি তোদেরকে ধোকা দিয়ে দিল, যেমন থেকে পারিস যেমন জোরে পারিস ওদেরকে ধরে নিয়ে আয়। জেনে রাখিস, ওদেরকে ধরে না আনতে পারলে আমি তোদেরকে গেঞ্জা চাপড় দেব। যা, রাম ছাগলের দল কাজ করতে পারিস তো কিছু। সালামুকুম। ওয়ালাইকুম সালাম। সালাম রানীমা, আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করেন। আসো না না, আসো আসো। ওয়ালাইকুম সালাম। সহজে যে আমার পথের কাঁটা দূর হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি, এখনো আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করুন হুজুর, তীর লাগার পর যেভাবে ঘোড়ার পিঠে মুখ থুবড়ে পড়েছে তাতে কোনো মানুষ বাঁচতে পারে না। কিন্তু মৃত চন্দ্রলেখাকে খুঁজে পেয়ে ওরা যদি মরণ কামড় হানে? সেই জন্য ভাববেন না হুজুর, এতক্ষণ চন্দ্রলেখার লাশ শিয়াল কুকুরের পেটে গিয়ে হজুম হয়ে গেছে হুজুর। মা, কি হলো মা? আপনার মুখের ডাক শুনে মনে হচ্ছে আজ আমার বাবা থাকলে হয়তো ওইভাবেই ডাকতেন। তোমাকে দেখে আমারও মনে হয় তুমি আমার বড় আপন, যেন আমারই সন্তান। মনে করুন আমি আপনার সন্তান। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এবার আমার বিদায় দিন বাবা। শোনো একটা কথা, এখন আমার জানা হলো না মা, তুমি মেয়ে হয়ে
পুরুষের বেশ নিয়েছ কেন? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজ আমি এ দেশ ধরেছি, হাতিয়ার হাতে নিয়েছি। দোয়া করবেন বাবা, প্রয়োজনে জীবন দিয়েও আমি যেন গরিব দুঃখীদের মুখে হাসি ফুটাতে পারি। আল্লাহ তোমার সহায় হন, তুমি কামিয়াব হও মা। দাঁড়াও মা। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, নইলে চন্দ্র এখনো ফিরছে না কেন? আর দেরি নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চন্দ্র কোথায় ছিলি? এ কি চেহারা হয়েছে? আক্রমের সিপাহীদের তীরের আঘাতে আহত হয়ে আমি এক বুজুর্গের আস্তানে আশ্রয় নিয়েছিলাম। বুজুর্গ? হ্যাঁ মামা, তাকে দেখে কেন জানি আমার মনে হলো তিনি আমার অনেক দিনের চেনা, বড় আপন। পরশে আমার সকল ব্যথা দূর হয়ে গেল, মনে হলো আমি আমার বাবার কোলে আশ্রয় পেয়েছি। তারপর? তিনি আমাকে সেবা যত্ন করলেন। কে সেই বুজুর্গ? ওনাকে এখানে নিয়ে এলি না কেন? এখানে আনতে আমার সাহস হয়নি মামা। পৃথিবীতে সবাই নম্র আর জালিম নয়, এখনো স্নেহ মমতা, প্রেম প্রীতি ভালোবাসা, ঈমান আর ইনসাফ আছে বলেই আল্লাহ দুনিয়াতে দিনের পরে হয় রাত, রাতের পরে হয় দিন। তুমি ঠিকই বলেছ মামা। হুজুর, এই আপনার শত্রু মরহুম চন্দ্রলেখার আসল পরিচয় পেয়েছি হুজুর। আসল পরিচয়? হ্যাঁ হুজুর, আসলে চন্দ্রলেখা হলো আপনার কয়েদবাসিনী সাবেক বেগম জাহানারার গর্ভজাত কন্যা। তাহলে বেগম জাহানারাই চন্দ্রলেখার মা জননি? সবই তো শুরু। কষ্ট হচ্ছে বুঝি? উজির থেকে বাদশাহ, বাদশাহ থেকে কয়েদি ইবনে জুবের, কোরমা পোলাও আর কাবাব খেয়ে বদভ্যেস হয়ে গেছে, তাই শুকনো রুটি বুঝি আর গলা দিয়ে নামছে না। নীলু হারাম বেঈমান, শুয়ে যা, শুয়ে যা আমার সামনে থেকে। হুজুর ফান্দে পরিয়া বগা কান্দে। এই যে মা জননী চন্দ্রলেখার গর্ভধারিণী, অবশেষে ভিখারিণীর থেকে কয়েদবাসিনী। খবর শুনেছেন আপনার কন্যা চন্দ্রলেখার ইহ জগতে নেই? আমি বিশ্বাস করি না, আমার চন্দ্রলেখা নিশ্চয়ই বেঁচে আছে। আচ্ছা তাই নাকি? তাহলে সেই স্বপ্ন নিয়েই কয়েদখানায় দীর্ঘজীবী হন। না
রানীমা, আমরা জানতে পারলাম এই পঞ্চগড় পাহাড়ের দক্ষিণে একজন বিদ্রোহী এসে আস্তানা গেড়েছে। বিদ্রোহী? কে সে? যদ্দূর অনুমান হয় তারা জালিম আকরামের বিরুদ্ধে বিদ্রোহী। জালিম আকরামের বিরুদ্ধে? তাহলে তোর পরিচয় জানতে হয়। রানীমা, গুপ্তচর পাঠিয়ে খোঁজ নেব? না, গুপ্তচর নয়, আমি নিজেই যাব। আপনি যাবেন? কিন্তু আপনার জানের হেফাজত? চন্দ্রলেখা জানে কিভাবে নিজেকে হেফাজত করতে হয়। ছেড়ে দেবার জন্য তোমাকে ধরে নিয়ে এসেছি না? চার কুড়ি দশ বছর বয়স হলেও তোর মতো ছোকরাকে আমি এখনো বুড়ি, কে তুই, এখানে কি চাস? আমাকে চিনতে পারছো না? আমি হলাম এই রাজ্যের টহল বুড়ি। জঙ্গলে লোকালয় সব জায়গায় টহল করে বেড়াই। তা তুমি কে গা? আমি ইনি হলেন গিয়া। চুপ, চুপ। ও তো গুপ্তচর হতে পারে, তুই যা এখান থেকে। নানি, গুপ্তচর সরেন যাই। তুই যা মুখয়া। গুপ্তচর এর তেজ কত? ওকে তাড়িয়ে ভালো করেছো, মন খুলে দুটো কথা বলতে পারবো। মন খুলে কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। কেন, কি হয়েছে তোর? বউ মরেছে? বউ? যে বিয়েই করেনি তার আবার বউ? তবে হ্যাঁ, একজন ছিল যাকে আমি ভালোবেসেছিলাম, ওর নাম চন্দ্রলেখা। ও, সেই কাঠুরিয়ার ভাগ্নি? সে কোথায়, তার কোনো খোঁজ রাখিস? না, সে এখন কোথায় কিছুই জানি না। ঠিক আছে, আমি তো সারা রাজ্যে ঘুরে বেড়াই, যদি দেখা হয় তোর কথা বলবো, কেমন? হ্যাঁ, যদি তার দেখা পাও তো বলো। কি বলবো? বলো শিকারী আজও তার পথে বসে আছে। অত কথা বললে আমার কি লাভ? আমি তোমায় নাম দেব। কি নাম? তুমি যা চাও তাই। সত্যি? ভুলে যাবে না তো? না না, ভুলবো না। আচ্ছা, তাহলে চলি, খোদা হাফেজ, আবার আসবো। আমি ঠিক বুঝতে পারছি না, শিকারি কেন আজ আত্মগোপন করে আছে? সে আকরামের বিরুদ্ধে বিদ্রোহী, হয়তো আপনারই মতো অত্যাচারিত সে, হয়তো তাই। তবু আমাকে পরিষ্কারভাবে জানতে হবে। সেটা কি করে সম্ভব রানীমা? সম্ভব, সবই সম্ভব। ওকে দাও। এটা কি করলেন হুজুর? চেনেন না জানেন না দুঃসুরনের দাওয়াত কবুল করলেন? এমন হতে পারে যে আকরাম আপনাকে ধরার জন্য ওই রানীকে দিয়ে জাল পেতে? না, তা হতে পারে না। আকরামের বিরুদ্ধে যে অস্ত্র ধরে সে অত নিজ হতে পারে না। কিন্তু যদি করে? সে তুমি যাবে না। সব শেষ।
এখনো তো তোমাদের রানীমার দর্শন পেলাম না। তিনি কি সামান্য ভদ্রতাও জানেন না? মেহমানকে দাওয়াত দিয়ে এনে তিনি নিজে অনুপস্থিত। সময় হলেই তিনি উপস্থিত হবেন। এখনো কি তার সময় হয়নি? তিনি কি আমাকে ভয় পান না পরপুরুষের সামনে আসেন না? রানীমা কখনো কাউকে ভয় করে না। পরপুরুষ বা আপনজনের সামনে আসাটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করে। আমার দাওয়াত কবুল করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ধন্যবাদ ফিরিয়ে দিতে বাধ্য হলাম। চলে শুনুন, রাগ করে চলে যাচ্ছেন, কিন্তু আপনার সম্বন্ধে আমার যে অনেক কিছু জানার ইচ্ছে ছিল। আমারও আপনার সম্বন্ধে অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু আচ্ছা চলি। রানীমা অতটা অসাবধান নয় আজনবী। তার শয়ন কক্ষে প্রবেশ করার শাস্তি মৃত্যুদণ্ড। বলো কেন এসেছো, জবাব দাও। কৌতূহলী মনটাকে কিছুতেই দমন করতে পারছিলাম না। সে জানতে চায় সকলের অতি শ্রদ্ধার পাত্রী রানীমার আসল পরিচয়। রানীমার আসল পরিচয় শুধু তার তরবারি ঝলকে পাবে। তাহলে পরীক্ষা হয়ে যাক কার তরবারিতে কত ঝলক। শিকারি, শিকারি, এই শিকারি চন্দ্রলেখা। আমি ছদ্মবেশে বাস্তানায় গিয়ে তোমাকে দেখতে পাই এবং দাওয়াত করে এখানে নিয়ে আসি। কি কেমন জব্দ হলে? হ্যাঁ, জব্দ একটু হয়েছে ঠিকই, তবে নাচ গান শেষে তোমার গলা স্বরে আমার সন্দেহ হয়েছিল যেন ওই স্বর আমার অনেক দিনের ছিল। তাই সকলের চোখকে ফাঁকি দিয়ে তোমার শয়ন কক্ষে আসি। সবার চোখে ধুলো দিলেও আমাকে কিন্তু ফাঁকি দিতে পারোনি। তোমাদের কাঠুরিয়া বস্তি পুড়ে যাবার পর আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারেনি। আচ্ছা চন্দ্রলেখা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি এই জাবরুটাকে তার আড্ডায় কি করে এলে, আর তোমার এই ছদ্মবেশই বা কেন? জাবরু ডাকাতের কবল থেকে আমার মাকে উদ্ধার করতে এসে ঘটনাচক্র হয়ে গেলাম এখানকার সবারই রানীমা। আর ছদ্মবেশ ধারণ করেছি সেনাপতি আক্রমের অন্যায় অবিচার অত্যাচার আর চুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু শিকারি, তুমি কেন বিদ্রোহী হয়েছ? আমিও তোমারই মতো অত্যাচারিত। সেই জালিম আক্রামের চক্রান্তে আমার পিতা বাদশাহ ইবনে জুবেরাজ কারাগারে বন্দী, আর আমি বিতাড়িত ফারহান। তাহলে তুমি শাহজাদা ফারহান? তুমি আমার সঙ্গে শিকারি ছদ্মবেশে প্রেমের ছলনা করেছিলে কেন? চন্দ্রলেখা খবরদার, আর এক পায়ে গিয়েও না,
তুমি বেঈমান, ঠকবাজ। তুমি আমাকে ভুল বুঝেছো চন্দ্রলেখা। আর একবারও তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করো না। আমার যা বুঝার আমি তাই ঠিকই বুঝেছি। তুমি আমার মেহমান, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, নইলে তোমাকে। কিন্তু কি এমন অপরাধ আমার? সাপের বংশে সাপই জন্মায়, এটি তোমার সবচেয়ে বড় অপরাধ। আমি কিছুই বুঝতে পারছি না চন্দ্রলেখা। সময় তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে। যাও, বেরিয়ে যাও, যাও বলছি। দাঁড়াও, শোনো, চন্দ্রলেখা নামে তোমার জীবনে কেউ এসেছিল, আজ থেকে মনে করবে সেটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন হলো সেটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য, আর সত্যকে কোনো দিন ভোলা যায় না। চলি, খোদা হাফেজ। চন্দ্র মামা, আমি ওকে তাড়িয়ে দিয়েছি মামা, আমি ওকে। কাঁদিস নে চন্দ্র, তুই আজ উচিত বিচার করেছিস। সাপের ছেলে সাপ হয়, প্রতারকের ছেলে হয় প্রতারক। শাহজাদা হয়ে শিকারী ছদ্মবেশে প্রতারণা করতে চেয়েছিল শাহজাদা ফরহান। ইবনে জুবের তোর আজন্ম শত্রু, তার বংশের কারোর সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। মনে রাখিস, তোকে প্রতিশোধ দিতে হবে। প্রতিশোধ তোর বাবার, তোর বাবার, তোর মার, আর তোর গরিব হতভাগী মামির। পারবি বল, পারবি? পারবো মামা, পারবো, পারবো। সাপের বংশে সাপই জন্মায়, এটি তোমার সবচেয়ে বড় অপরাধ। চন্দ্রলেখার নামে তোমার জীবনে কেউ এসেছিল, আজ থেকে মনে করো সেটা একটা দুঃস্বপ্ন। তুই আজ উচিত বিচার করেছিস। সাপের ছেলে সাপ হয়, প্রতারকের ছেলে হয় প্রতারক। শাহজাদা হয়ে শিকারী ছদ্মবেশে প্রতারণা করতে চেয়েছিল শাহজাদা ফরহা। ইবনে জুবের তোর আজন্ম শত্রু। পথের কাঁটা ওই ফরহান, তাকে উপরে ফেলতে পারলেই আমার জীবনে আর কোনো বাধাই থাকবে না। সবে তো শুরু হুজুর, আপনি বহুত বহুত খুশ নসিব। আপনার সবচেয়ে বড় বাধা চন্দ্রলেখা আজ নিহত। আবার এটা কই কি হলো শুরু? চন্দ্রলেখা, তুই এখনো জীবিত? ঠিক আছে।
হাতেই ছুঁড়েছিলাম। তাই নাকি? তুই নিজের হাতে তীর ছুঁড়েছিলি, তাহলে ইনামটা আমি তোকে আমার নিজের হাতেই দিছি। কিরে চন্দ্রলেখা না মরে গিয়ে শিয়াল কুকুরের পেটে হজম হয়ে গেছে? হুজুর, হজম হয়ে ভূত হয়ে ফিরে এসেছে। তাহলে তুইও মরে গিয়ে ভূত হয়ে যা। মারবেন না হুজুর, উপায় এখনো একটা আছে। বলছি আপনি এলান করে দিন, ফরহান আর চন্দ্রলেখা ধরা না দিলে ইবনে জুবের আর জাহানারাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়া হবে? হ্যাঁ, বেশ বুদ্ধির কথা বলেছিস তুই। হ্যাঁ, ইবনে জুবাইরের ফাঁসির খবর শুনলে ফরহান আসবেই আসবে, আর জাহানারার ফাঁসির খবর শুনলে চন্দ্রলেখাকে আসতেই হবে। আগামীকাল সূর্যাস্তের পূর্বে যদি রাজদ্রোহী শাহজাদা ফরহান স্বইচ্ছায় শাহী দরবারে আত্মসমর্পণ না করে, তাহলে তার পিতা সাবেক বাদশাহ ইবনে জুবাইরকে ফাঁসি দেওয়া হইবে। আর একই সঙ্গে বিদ্রোহিনী চন্দ্রলেখাও যদি সশরীরে আত্মসমর্পণ না করে, তাহলে তার গর্ভধারিণী মা বেগম জাহানারাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইবে। জাহানারা? আমার জাহানারা বেঁচে আছে? আমার জাহানারা বেঁচে আছে? না, আমি বেঁচে থাকতে তার ফাঁসি হতে পারে না, তার ফাঁসি হতে পারে না। কি বলছো মামা? মা শাহী মহলে কারাগারে বন্দী? হ্যাঁ চন্দ্র, জালিম আকরাম তাকে বন্দী করে রেখেছে, এলান করে দিয়েছে কাল তাকে ফাঁসি দেবে। না, দুনিয়ায় এমন কেউ নেই যে আমি বেঁচে থাকতে আমার মাকে ফাঁসি দিতে পারে। তুই ঠিকই বলেছিস চন্দ্র, এ রাজ্যে এমন কেউ জন্মায় যে তোর মা আর আমার বোনের গায়ে আঁচড় দিতে পারে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আকরাম, আমার বাবার গলার দড়ি আমি তোর গলায় পরাব। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আজ সূর্যাস্তের সাথে সাথে তোমার কারাবাসের মেয়াদ ফুরিয়ে যাবে, তুমি হবে মুক্ত, চিরমুক্ত। বেগম জাহানারা চন্দ্রলেখার মা জননী। ও ইবনে জুবের, সাবেক বাদশাহ সালামত, শাহজাদা ফরহানের আব্বা হুজুর, তুমিও মুক্তি পাবে। শুধু তোমরা দুজনই নও, তোমাদের সাথে সাথে তোমার ছেলে ফরহান আর তোমার মেয়ে চন্দ্রলেখা, ওরাও মুক্তি পাবে, চিরমুক্তি। একই সাথে আমি তোমাদের পাঠিয়ে দেব পরপার। আজই হবে জালিম আকরামের জীবনের শেষ দিন। ভাই সাহেব, আমরা জীবন পণ করে লড়ব, আমাদের অধিকার ফিরে পেতে গিয়ে যদি আমরা মরি তাহলে বীরের মতো মরব, আর যদি বাঁচি তাহলে মানুষের মতো বাঁচব। বলুন আপনারা তৈরি? আমাদের হাতে আর সময় নেই, আজই এই মুহূর্তে আমাদেরকে শাহী মহল আক্রমণ করতে হবে। মনে রেখো, যারা কাপুরুষ তারা পিঠে আঘাত পেয়ে মরে, আর যারা বীর তারা
তারা মরণের সঙ্গে পাঞ্জা লড়ে, বুকে আঘাত পেতে নেয়। রানীমা, আমরা কাপুরুষ নই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা পিছু হটবো না। কিন্তু এত বড় রাজশক্তির বিরুদ্ধে আমরা সামান্য কয়েকজন। সামান্য হলেও আমরা অসামান্য, শক্তিতে দুর্বল হলেও বুদ্ধিতে আমরা বলিয়ান, আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আমি জানতাম শিকার নিজেই এসে ধরা দেবে। Allah,
ফেলেছি, হাত কেটে ফেলেছি। বেরিয়ে আয় বদমাইশ। দাঁড়া মামা, ওর প্রতিশোধ আমি নেব। জালিম নিমাহারাম, আজ ২০ বছর ধরে তোর জন্য আমার মা এত কষ্ট পেয়েছেন, তোর জন্য আমি আমার পিতাকে হারিয়েছি, আজ আমি তোকে ছাড়ব না। দাও ওর ফয়সলা আমি নিজের হাতে করব। জানারা বেঁচে আছেন? চন্দ্রলেখা, তোর আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর। তুমি সেই মেয়ে না যে আহত অবস্থায় মাজার শরীফে গিয়েছিলে? হ্যাঁ আব্বা হুজুর, আমি সে অভাগিনী। চন্দ্রলেখা, তুমি আমার মেয়ে। হ্যাঁ আমার মা। বাদশাহ স্যার ফরাজ, আপনি জীবিত? হ্যাঁ, তুই আমাকে মারতে চাইলেও আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি। তোর বেইমানির অনেক সাজা পাওনা আছে, আজ তোকে উচিত সাজা দেব। আমি নিরস্ত্র, আমাকে আপনি নিরস্ত্র অবস্থায় আমাকে মারতে একদল সেপাই তুই লেলিয়ে দিয়েছিলি, সে কথা তোর মনে নেই? না, তোর মৃত্যুর পরোয়ানা সিপাহী গ্রেফতার করো। আজ তোর চিৎকার শুনে কেউ সাড়া দেবে না, তুই অস্ত্রহীন, আমি তোকে কাপুরুষের মতো মারবো না, এখন বাঁচার চেষ্টা কর। তোমাকে দেখতে না আমার মরো ভাইয়ের মতো মনে হচ্ছে। দেখি তোমার মাথায় কত তেল, একটু ছাড়িয়ে নেই। এই তো Ah!
सब सत्य बोले छे अब्बा हुजूर और पिता बादशाह सरफराज आमाके आघात करेनी आमाके आघात करेछे
আকরামের অনুচরেরা। এটাই আমার প্রাপ্য ছিল, বাদশাহ সরফরাজ ও তার বেগম জাহানারার উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি। চক্রান্ত করে বেগমকে বনবাসে পাঠিয়েছি, বাদশাকে কতল করার হুকুম দিয়ে তখত তাজ দখল করে নিজেই বাদশাহ বলে ঘোষণা করেছি। আলম পানা জুবের, আমি পাপি হলেও আমার ছেলে নির্দোষ নিষ্পাপ। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই জুবের। আলম পানা, আলম আলম আমি আশা করি আপনারা শুনে খুশি হবেন যে আমার একমাত্র মেয়ে আর এ সিংহাসনের উত্তরাধিকারিণী চন্দ্রলেখার হাতে আজ থেকে রাজ্যের শাসনভার তুলে দিলাম। আপনারা শুনে আরো খুশি হবেন যে রানী চন্দ্রলেখার সাথে শাহজাদা ফারহানের বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন।